সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28শে সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার। পাবনা জেলার বিখ্যাত অর্ণখোলা গরুহাট থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে আছি মোহাম্মদ তারিক হাসান তপু। পাবনা জেলার বিখ্যাত এই অর্ণখোলা গরুহাট থেকে দেখাবো আজকে ইন্ডিয়ান মুরগো জাতের ষাঁড় মহিষ সহ হাড্ডিসার মহিষের দাম, এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে, বর্তমান বাজার কেমন, এ নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে জোড়া মহিষটি দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল ব্রিডের ইন্ডিয়ান মুররা মহিষ। তো এই দুইটা মহিষেরই দুজাত করে বয়স হয়ে গেছে ভিউয়ার্স। বর্তমানে এগুলোতে 5 মণ থেকে 5.5 মণ করে ওয়েট আছে। তো বিক্রেতা ভাই, জোড়া মহিষটির দাম চাচ্ছিল 2,40,000 টাকা চাওয়া দাম। অল্প কিছু সামান্য দরদাম করে সংগ্রহ করতে পারবেন আপনারা এ সমস্ত মহিষ, যারা আপনারা 2022 সাল কিংবা 23 সালকে কেন্দ্র করে আপনারা যারা এ সমস্ত মহিষ মোটাতাজাকরণ করেন, তারা এ সমস্ত মহিষ সিলেক্ট করতে পারেন। কারণ আমাদের দেশে মহিষের মাংসের কিন্তু ব্যাপক চাহিদা আছে। তো এ পাশে যে মহিষগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু রেডি কোয়ালিটির। 1 থেকে 1.5 বছর ফ্যাটেনিং করলে এগুলো কিন্তু 1 একটা 12 থেকে 14 মণ করে হয়ে যাবে। তো যে মহিষটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই জোড়াটাও কিন্তু ইন্ডিয়ান মুররা জাতের মহিষ। এটাও কিন্তু সেম, একটা দুই দাঁত বয়স আর একটা এখন দাঁত হয়নি ভিউয়ার্স। 2022 কিংবা 2023 সালের কেন্দ্র করে যারা বড় মহিষ লালন পালন করবেন, এটা সিলেক্ট করতে পারেন এই জোড়াটি। তো এই জোড়াটির দাম চাচ্ছিল বিক্রেতা ভাই 2,30,000 টাকা। ওইটার তুলনায় এটা একটু বড় আছে ভিউয়ার্স, কিন্তু দামটা তুলনামূলক কম আছে। তো ভিউয়ার্স, এগুলোতে ওয়েট হবে 5 মণ থেকে 5.5 মণ করে ওয়েট হবে দুইটা মহিষেরই। তো আপনারা যারা এই সমস্ত মহিষ নিয়ে কাজ করতে যাচ্ছেন বা ফ্যাটেনিং করতে যাচ্ছেন, তারা কিন্তু পাবনা জেলার বিখ্যাত এই অরণখোলা গরুহাটে আসলে এই সমস্ত মহিষ সংগ্রহ করতে পারবেন। তো এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ মঙ্গলবার। তো এপাশের লটটিতে আপনি যে দাঁড়িয়ে কথা বলছি, এটা অরিজিনাল ব্রিডের কিন্তু ইন্ডিয়ান মুররা জাতের মহিষ। দেখতে পাচ্ছেন দুইটা মহিষ, হাড্ডিসার বলতে গেলে চলে। এটাতে 4 মণ থেকে 4.25 মণ করে ওয়েট হবে। আপনারা যারা 1 বছরের 2 বছরের প্রজেক্ট হিসেবে এই সমস্ত মহিষ মোটাতাজাকরণ করবেন, এই সমস্ত মহিষ সিলেক্ট করবেন, এগুলো 1 থেকে 1.5 বছর লালন পালন করলে এগুলো 12 থেকে 14 মণ করে ওয়েট হবে ভিউয়ার্স। এটার বয়স একটা দুই দাঁত আর একটা এখনও দাঁত হয়নি ভিউয়ার্স। চামড়া টামড়াও খুব পাতলা আছে, কান ছোট আছে। মোড়া জাতের যে বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাবো, গলা চিকন, মাজা উষার হবে, নেস খাটো হবে, পা চারটা লম্বা লম্বা হবে। আসলে মুররা যা দেখলে আপনারা বুঝতে পারবেন দেশি এবং ক্রসের মধ্যে যে পার্থক্য আছে, আপনারা ঠিক মুররা মহিষ দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু জাত সম্পন্ন, কতটুকু কোয়ালিটি। তো এই জোড়া মহিষটির দাম চাচ্ছিল 1,95,000 টাকা ভিউয়ার্স, ওগুলোর তুলনায় একটু ছোট। তো এ সমস্ত মহিষ কিন্তু খুব দ্রুত বর্ধনশীল, আর আপনারা যারা এ সমস্ত মহিষ ফ্যাটেনিং করবেন, তারা অবশ্যই দানাদার জাতীয় খাদ্য এদেরকে বেশি খাওয়াবেন, তাহলে কিন্তু এরা খুব দ্রুত বর্ধনশীল হবে। তো এপাশে যে লট আছে, যে লটটিতে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখানে কিছু হাড্ডিসার বকনা মহিষ আছে যেগুলো আর কি কনসেপ্ট করে না, বাচ্চা প্রজনন দিতে অক্ষম, এক কথায় যেগুলো কনসেপ্ট করে না, 2 থেকে 3 বার 4 বার বীজ দেওয়ার পর যেগুলো রিজেক্ট বলে দাবি করা হয় বা রিজেক্ট ঘোষণা করা হয় যে সমস্ত গাভী কিংবা বকনা মহিষকে, সে সমস্ত মহিষও কিন্তু ফ্যাটেনিংয়ের জন্য আপনারা সিলেক্ট করতে পারেন। তো এই লটটিতে 4টা ছোটো মহিষের দাম যাচ্ছিলো এবারে যে 85,000 টাকা পিস, আর এপাশে যে বড় কোয়ালিটির যে মহিষগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর তুলনায় কিন্তু এপাশের যে বড় কোয়ালিটির মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4 এই 4টা মহিষই এবারে যে 1,15,000 টাকা পিস দাম চাচ্ছিলো। এখানে বকনা মহিষ আছে 2টা আর ষাঁড় মহিষ 3টা, ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলোতে সব বয়স হবে, দু দাঁত থেকে আপনার একটা দাঁত হয়নি আর 4টারই 2 দাঁত করে বয়স। আসন্ন যে সামনে 2022কে কেন্দ্র করে এই সমস্ত মহিষ মোটাতাজা করবেন, তারা কিন্তু এগুলোকে নিঃসন্দেহে সিলেক্ট করতে পারেন। আর এখানে কিছু আপনারা হাড্ডিসার গাভী দেখতে পাচ্ছেন, আসলে যেগুলো বাচ্চা কনসেপ্ট করে না সে সমস্ত মহিষই কিন্তু এটার দাম চাচ্ছিল মাত্র 85,000 টাকা পিস। এই সমস্ত মহিষ যারা কম দামে কিনে নিয়ে এদেরকে সঠিক মাত্রায় ক্রিমি, লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম করে দাঁতার খাদ্য দেওয়ার পর যেগুলো মোটাতাজাকরণ করেন, তারা কিন্তু এগুলোকে সিলেক্ট করতে পারেন। আর যারা একেবারে বড় কোয়ালিটির মহিষ সংগ্রহ করতে চাচ্ছেন, আসন্ন কুরবানি ঈদকে টার্গেট করে যারা
এক বছরের প্রজেক্ট হিসেবে নেবেন, তারা কিন্তু এই সমস্ত রেডি কোয়ালিটির মোষ সংগ্রহ করবেন। তো এই মোষটির ওয়েট আছে 6 থেকে 6.5 মণ করে ওয়েট হবে। এটা পিচ চাচ্ছিল 1,45,000 টাকা চাওয়া দাম ভিউয়ার্স। এটাও দুটাও কিন্তু ইন্ডিয়ান জাতের ক্রস ব্রিডের যে মহিষগুলো, আপনারা দেখলেই চিনতে পারবেন যে ইন্ডিয়ান যে মুরার সঙ্গে যে ক্রস ব্রিডের মহিষ আছে, আপনাদের এগুলো কোয়ালিটি জাত মান দেখলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই সমস্ত মহিষ সংগ্রহ করতে হলে আপনারা পাবনা জেলার অনকলা গরুহাটে আসলে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।